টোটোর ওখানে, ওকে বললাম চলো ওকে এগিয়ে দিয়ে আয়। বলো সাইকেলে বসে আছে, আর আমি অনেকদিন পরে সাইকেল চালাচ্ছি, অনেকদিন ধরে সাইকেল চালাই না। এই দেখো আমার সাইকেল, আমার সাইকেলটা এখন বাড়িতেই পড়ে থাকে, সাইকেল চালানো হয় না। আজকে অনেকদিন পরে সাইকেল চালিয়ে যাচ্ছি টোটোর ওখানে, ওগুলো দিয়ে চলে আসবে। চলো যাই আমি কাজে। টোটোর জন্য দাঁড়িয়ে আছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদে তাকাতে পারছে না আমার বুনু। দেখো ও দূরবীন দেখছে, তাকাতে পারছে না বলে দূরবীন দিয়ে দেখছে, এত রোদ্র। কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে প্রচণ্ড বাইপাসে। হ্যাঁ দারুণ না? ও ফুচকা খেতে এসেছিলো, ফুচকা নেই, ফুচকা এখনও বসেনি। আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আমি কাজের থেকে বেরিয়েছি, একটা টোটোও পাচ্ছিলাম না, তো একটা টোটো দিয়ে হচ্ছে বিদ্যুৎ পর্যন্ত আসলাম। তারপরে এখন দাঁড়িয়ে আছে আমার বোন, আসতেছে মেটে আসতেছে আমাকে, আর একটা ভাই আমার। তো হচ্ছে টোটো একটাও নেই, নটা বা সাড়ে নটা বাজতে চললো। দেখো পুরো বৃষ্টিতে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, অন্ধকার পুরো। আমি একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। কত কষ্ট কাজ করলে কত কষ্ট করতে হয়। আমাদের ওদিককার টোটো সব চলে গেছে, কোনো টোটোই নেই, পুরো ফাঁকাই। দেখো পুরো ফাঁকা, বৃষ্টি হচ্ছে, কত কষ্ট করে কাজ করছি। নটার দিকে বেরিয়েছি, নটা কুড়ি বেজে গেছে। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। সম্পাস ব্লগে তোমরা একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত। আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা, আর আমি হচ্ছে ঘুম থেকে উঠেছি নটার সময়। শরীরটা কি বলবো, অতটাও ভালো নেই, কারণ হচ্ছে একটু ঠান্ডা লেগে গেছে, আর কালকে খুব বৃষ্টি হয়েছে, তোমরা দেখলে ভিডিওতে। তো কালকে একটুখানি ভিডিওটা আমি নিয়েছিলাম, কালকে যখন আমি কাজের থেকে বাড়িতে আসি তো টোটো পাচ্ছিলাম না, আর আমি তো জানিই না যে এত বৃষ্টি হয়েছে। আমি তো মানে ভেতরে ছিলাম, আর মলের ভেতরে তো জানো কোনো কিচ্ছু বোঝা যায় না। তো মলের ভেতরে ছিলাম, তো হঠাৎ করে একজন বলছে যে বৃষ্টি হচ্ছে, তো আমি আবার একটু বাইরে গিয়ে বেলকনিতে গিয়ে দেখলাম, দেখি হ্যাঁ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তারপর যখন বেরিয়েছি নটার দিকে, তখন দেখি পুরো অন্ধকার, মানে মলেও তো কারেন্ট ছিল না, আমাদের তিন বেটার চালানো হয়েছিল। তো বেরিয়ে দেখি প্রচণ্ড অন্ধকার আর বৃষ্টি হচ্ছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি যে হায় রে আজকে তুমি টোটোই পাবো না। আর যেই টোটোগুলো দিয়ে আমি আসি ওরা কেউই কালকে যায়নি, সবাই বলছে বৃষ্টির জন্য চলে এসেছি। তো আমার তো প্রচণ্ড ভয় লাগছে, এবার তুমি টোটো পাবো না, কীভাবে বাইরে যাব। তো তারপর হচ্ছে আমাদের গেটম্যানটাকে বললাম যে আমি যাচ্ছি ওখানে দাঁড়াচ্ছি, আমি যদি টোটো না পাই তাহলে আবার আসবো, তুমি আমাকে দিয়ে আসবা কতটা। তো বলছে ঠিক আছে যা গিয়ে দেখ, যদি পাস তাহলে তো পেয়ে যাবি। তারপর ওখান থেকে পেয়ে গেছিলাম, মানে বিদ্যুৎ পর্যন্ত। তারপর ওখানে আসলাম, তো ওখানে আসার পর আর টোটো পাচ্ছি না, টোটো পাচ্ছি না। তারপরে দাঁড়িয়েছিলাম, দেখলে তোমরা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, তো এত টেনশন হচ্ছিল তখন। তারপরে আমার বোন, ওরা আবার কালকে গেছিলো মেলায়, আমার বোন ও বন্ধু বান্ধবী অনেকেই মিলে কালকে মেলায় গেছিলো। তো বুনু আবার ফোন করছে যে তুই কোথায়, তুই কি বাড়ি গেছিস? আমি বলছি না, আমি তো এখনও বাড়ি যাইনি, আমি তো এখানে এখানে দাঁড়িয়ে আছি, টোটো পাচ্ছি না। পরে বলে আচ্ছা দেখ, তুই টোটো না পেলে আমাকে ফোন করিস। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কোনো টোটোই পাইনি, কোনো টোটো নেই। তো একটা টোটো ছিল পুরো ভরে গেছে, তো ওটা দিয়ে আসা যাবে না। তারপরে দাঁড়িয়ে আছি, তারপরে ও আবার ফোন করলো, বলে তাহলে আমি আসছি। তারপরে ও ওর বান্ধবী টান্ধবী সবাই মিলে গেলো আমাকে আনতে। তারপর হচ্ছে বাড়িতে আসলাম, এই অবস্থা। আর এত ভয় লাগছিলো, মানে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিকে কারেন্ট নেই, মানে কালকের সিচুয়েশনটা প্রচণ্ড খারাপ ছিল। আর বাবা মা তো পুরো সবাই ভয় পাচ্ছেন যে এরকম। আর বাড়িতে হচ্ছে মোবাইলটাতেও রিচার্জ করা ছিল না, মানে মোবাইলে টাকা ছিল না, বাবা ফোন করতে পারছে না। তো বাড়িতে আসার পর বাবা পুরো বকছে যে তুই একটা ফোন করিস না, তুই তো ফোন তো করবি, ফোন করে তো জানাবি। আর আমি তো টেনশনে কি ফোন করবো, আমি ভাবছি যে আমি তো নিজেই টেনশনে বাসছি না, আমি ফোন আর কি করবো বলো। আর ফোন টোন করিনি,
তো তারপর বাড়িতে আসলাম, তো সেটাই বলছি যে কত রকমের সিচুয়েশনের মুখোমুখি আমাদের পড়তে হয়, যে সেটাই ভাবছি যে কালকে যখন দাঁড়িয়েছিলাম তখন ভাবছি হায়রে কাজ করলে কত কষ্ট, এখন তো বর্ষার দিন, এরপর আসবে আবার যখন ঠান্ডার দিন শীতকাল তখন হবে আরেকটাই, তো ওটাই আর কি করা যাবে, কষ্ট কাজ করলে তো একটু কষ্ট করতেই হবে, তো কষ্ট করে এই কাজটা করে করেছি, দেখি কন্টিনিউ কতদিন কাজটা করতে পারি। আর এখন আমার বোন এসছে বাড়িতে, তো হচ্ছে ওই যে কাজ করছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। তো এখন বোন বাড়িতে এসছে, তো আমি অতটা কাজ করি না, ও আসছে না সামনে, তো আমি অতটাও কাজ করি না। ওই যে ও হচ্ছে কাজ করছে, জানিবো না তো, আমার শরীরটা মানে জানোই মানে সারাদিন ওখানে থাকি তো খুব টায়ার্ড লাগে, তো আবার বোঝে এটুকু, তো আমি কিছু কাজ করি না এখন, ও মানে ও যতদিন আছে, তো আমি ভাবলাম যে আমি একটু নিজেকে রেস্ট নেই, সকালে দেরি করে ঘুম থেকে উঠি, তো এখন যাব ফ্রেশ হবো, ব্রাশ ট্রাশ করবো, স্নান করবো, স্নান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাব। আর ঘর টর সব ওই করে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব কিছু ওই করে এখন। তো এইটুকুই বলা ছিল তোমাদেরকে, যে কালকে তো দেখলে যে কেমন একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি, আর রাস্তাটাও প্রচণ্ড ফাঁকা ছিল, একটা দুটো করে লোক যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে একা একা, তো সবাই আবার তাকিয়ে তাকিয়ে দেখছে যে এত রাতে কেন মেয়েটা দাঁড়িয়ে আছে। তো মানে টোটো নেই, এরকম দিন বৃষ্টি, আর হচ্ছে কারেন্ট নেই, এদিকে পুরো অন্ধকার, আমি দাঁড়িয়ে আছি আর সবাই তাকিয়ে আছে, আমার নিজেরও খুব খারাপ লাগছিলো, লজ্জাও লাগছিলো কী করবো। তো তারপর যাই হোক বাড়িতে এসেছি, আর আমাদের এখানে হচ্ছে কারেন্ট নেই, জানি না কবে কারেন্ট আসে, কালকের বৃষ্টিতে নাকি প্রচণ্ড ক্ষতি হয়েছে, অনেক গাছ টাছ তো পড়ে গেছেই, তো অনেকের অনেক লোকের অনেক ক্ষতি হয়েছে। আমি যখন রাস্তা দিয়ে এসেছিলাম তখনও দেখলাম যে অনেক গাছ পড়ে আছে রাস্তায়, অনেক অনেক ক্ষতি হয়েছে, তো দেখা যাক কবে কারেন্টটা আসে। আর আমারও বেশি একটা চার্জ নেই, যতটুকু আছে আজকের এই ভিডিওটা আমি পোস্ট করব, তারপর দেখি কবে আবার কারেন্টটা আসে। দেখো কারেন্ট নেই, তো চলো একটু ছাদে যাই, আজকের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই। ভিডিও করা সেরকম টাইম পাচ্ছি না, তাই সকালে একটুখানি ভিডিও করি আর তো টাইমই পাই না। তো দেখো ওয়েদারটা খুবই সুন্দর, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, আর কালকের বৃষ্টিতে আমাদের গাছের আম সব পড়ে গেছে, মানে আমাদের গাছের অনেক অনেক আম পড়ে গেছে, মা বাবা নিয়ে এসছে পুরো এক বস্তা, এই বড় বড়ো আমাদের গাছে তো অনেক বড় বড় আমগুলো, এক বস্তা আম কুড়িয়ে নিয়ে এসছে, নিচে মনে আছে আমগুলো। হ্যাঁ, তো মনে হচ্ছে কি আজকে আমি কাজে না গিয়ে বাড়িতেই থাকি, ভিডিও করি, তোমাদের সাথে গল্প করি, কিন্তু কিছু করার নেই, আজকে আমাকে যেতেই হবে, আজকে হচ্ছে ফ্রাইডে আর কালকে স্যাটারডে, কালকে আমার ছুটি, কালকে অনেক ভিডিও দেবো, তোমরা কালকে সবাই কিন্তু সাথে থেকো, আর কালকে আমি লাইভেও আসবো, কালকে স্যাটারডে, কালকে আমার উইক অফ, আর আজকে তো চলো আজকে যাব কাজে, এখন যাব গিয়ে রেডি হব, 9:30 বেজে গেছে, গিয়ে স্নান টান করি, এখনও কোনো কিচ্ছু করিনি, শুধু ঘুম থেকেই উঠেছি, তো এখন যাই গিয়ে রেডি হই, রেডি হয়ে কাজে যাই। আর কাজ কাজ করলে তো একটু কষ্ট আছে, সেটা তোমরা সবাই জানো, কষ্ট করলে কষ্ট করতেই হবে লাইফে, জীবনে অনেক কষ্ট, সবারই জীবনে কষ্ট আছে, সবাই কষ্ট করেই বেঁচে আছে, সবার জীবনে কষ্ট আছে এটুকু জানি, তো আমার কষ্টটা কিছুই না, অনেকের আর অনেক বড় বড় কষ্ট আছে। তো চলো সবাইকে এখানে টাটা, আর কালকে সবাই থেকো পাশে, কালকে সারাদিন থাকবো তোমাদের সাথে, আর সবাইভাবে পাশে থেকো, টাটা। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। এই দেখো কত আম পড়েছে কালকে ঝড়ে আমাদের গাছ থেকে, এই যে এই বস্তাটা পুরো এক বস্তা আম, অনেক বড় বড় আমগুলো, আমাদের গাছের আমগুলো অনেক বড় বড়, তো অনেক আম পড়ে গেছে, এই দেখো এই যে এরকম এরকম আম, প্রচুর আম আমাদের গাছ থেকে পড়ে গেছে, আমাদের আম বাগান আছে, তো কালকে ছুটি আছে, কালকে আমি তোমাদের আম বাগানটা ঘুরে দেখাবো, এই দেখো কত আম পড়ে গেছে।